হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং ভেরি ওয়েল। সাধারণত আমি ইংরেজিতে ভিডিও বানাই এবং সেটার চেষ্টা করি, কারণ ব্রডার অডিয়েন্সের কাছে যেন আমার মেসেজটা ক্লিয়ার হয়। বাট টুডেজ ইস্যু ইজ ডিফারেন্ট ফর ফিউ রিজন। আই থট দ্যাট মেবি আমার আসলে বাংলাতেই ভিডিওটা বানানো প্রয়োজন। তার কারণ হচ্ছে, অ্যাকচুয়ালি আই ওয়াজ অ্যাট মাই ওয়ার্ক অ্যান্ড আই এম কামিং ব্যাক ফ্রম ওয়ার্ক অ্যান্ড আই হ্যাড এ কনভারসেশন উইথ ওয়ান অফ মাই বাডি। সো শি ইজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিয়ার ইন দ্য ইউএসএ। সো সে হচ্ছে অলমোস্ট তার পিএইচডি শেষের দিকে, বর্তমানে জব সার্চিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। অ্যান্ড লাইক ওয়াইজ মেনি পিপল, জব সার্চিং ইজ ভেরি হার্ড হিয়ার ইন দ্য ইউএস, রাইট? ইটস অফকোর্স এ ভেরি হার্ড প্রসেস অ্যান্ড ইউ নিড লট অফ পেশেন্স অ্যান্ড এক্সপার্টিস টু নেইল ইট। সো অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দিস, শি ইজ ফেসিং সাম আদার প্রবলেম ইন হার লাইফ, like unexpected issue that she shared with me. I do not want to share here. So far it's going to be a tough time for her. Okay, so shamukhe, I tried my level best to give her good some of the advice that I learned or suggestion, what I can say. But I want to share something with you that I believe that can be helpful for you. So ekta conversation er ek porjaye she ashole amake boltechilo je মানে তার লাইফটায় কিছুদিন আগ পর্যন্ত সব কিছু বেশ গুছানো ছিল বা সব কিছু ঠিকঠাকভাবে যাচ্ছিল, হঠাৎ করে সব কিছু কেন এত খারাপ হয়ে গেল আর এই খারাপ অবস্থা থেকে আসলে সে কবে মুক্তি পাবে ব্যাপারটা সে বুঝতে পারতেছে না। সো হোয়াট আই সেড হার, লাইক সত্যি কথা বলতে আমরা আমাদের জীবনে কে না খারাপ সময়ের মধ্যে দিয়ে যাই, তাই না? আমরা সবাই কম বেশি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাই এবং এটাই হচ্ছে আমাদের জীবন, তাই না? আই শেয়ার সামথিং উইথ হার, এটা হচ্ছে তোমার, আমরা প্রত্যেকটা মানুষই জীবনে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাই, কিন্তু পার্থক্যটা হচ্ছে আমাদের অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গি সেই খারাপ অবস্থার প্রতি বা সময়ের প্রতি, রাইট? সো যে খারাপ অবস্থার মধ্যে দিয়ে সে যাচ্ছে, হয়তোবা আমরা আমাদের মধ্যে কেউ হয়তোবা ওই একই অবস্থার মধ্যে দিয়ে জীবনে কোনো না কোনো সময় অতিবাহিত করেছি, তাই না? কিন্তু হয়তোবা আমাদের এক একজনের মন মানসিকতা বা পার্সোনালিটি ভিন্ন, সেজন্য আমরা এক একজন এক একটা সমস্যাকে এক একভাবে ডিল করি। সো একটা জিনিস কি, আমরা আমাদের জীবনে দেখি, আমরা স্কুল কলেজে অনেকের সাথে একত্রে পড়াশোনা করেছি, তারপরে আমরা গ্রো আপ হয়েছি, তারপরে সেখান থেকে ইউনিভার্সিটিতে এসেছি, জব ফিল্ডে এসেছি, কিন্তু একটা জিনিস কিন্তু মোটামুটি শিওর যে আমরা সবাই কিন্তু একই রকম অ্যাচিভার না জীবনে, না? আমরা সবাই একই রকম অ্যাচিভমেন্ট করতে পারিনি, কেউ জীবনে দৌড়ে অনেকটা এগিয়ে গেছে সাময়িকভাবে অথবা আপাতত ভারতের পক্ষে, আবার কেউ হয়তো বা বেশ খানিকটা পিছিয়ে গেছে, অথবা সামটাইমস আমরা দেখেছি যে যে মানুষগুলোকে হয়তো বা আমরা মনে করেছি তারা অনেক বেশি ডিজার্ভিং জীবনে, বাট সেরকম ডিজার্ভিং পজিশনে আসতে পারেনি, হয়তো বা ভবিষ্যতে পারবে বাট কারেন্ট কনসিডারেশনে হয়তো বা মনে হচ্ছে না ব্যাপারটা। তো এই জিনিসগুলো আসলে কেন হয়, লাইক কেন এই ব্যাপারগুলো ঘটে, সেটা নিয়ে যদি আমরা একটু একটু দেখার চিন্তা করি, এটা আসলে আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, অবশ্যই অ্যাজ এ মুসলিম আমরা আমাদের নিয়তি বা লাকে বিশ্বাস করি, আমাদের লাক অনেক বড় একটা কন্ট্রিবিউটর আমাদের জীবনে সব কিছুতে অর্জনের ক্ষেত্রে, কিন্তু আমার কাছে সাইড বাই সাইড আরেকটা জিনিস যেটা মনে হয় যে আমাদের দৃষ্টিভঙ্গি এটাও জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কারণ কারণ যেটা হচ্ছে, আমরা আসলে কিভাবে চিন্তা করি একটা সমস্যা সম্পর্কে, সেটা আমাদের সমস্যার গতি প্রকৃতি বুঝতে এবং সমাধানে অনেকটা হেল্প করে। লাইক আমি এপিজে আবুল কালাম আজাদের একটা বই পড়েছিলাম অনেক আগে, সেখানে সে একটা কোটেশন আমার খুবই পছন্দের ছিল, কোটেশনটা ছিল এরকম যে যখন বৃষ্টি যখন ঝড় তুফান শুরু হয় সব পাখিরাই চেষ্টা করে হচ্ছে নিরে ফিরে যাওয়ার, তার মানে হচ্ছে সবাই চেষ্টা করে যে তার যে পাখিদের যে নেস্ট আছে বা নীর আছে সেখানে ফেরত যাওয়ার চেষ্টা করে সবাই। একমাত্র চিলের ক্ষেত্রে এই ব্যাপারটা হচ্ছে ডিফারেন্ট, হোয়ারেস চিল করে কি, চিল তার যে আল্টিটিউড আছে, যে আল্টিটিউডে সে ফ্লাই করতেছে, সে আল্টিটিউডটা চেঞ্জ করে, আল্টিটিউড চেঞ্জ করে সে হাই আল্টিটিউডে চলে যায় এবং যেখানে কোনো বৃষ্টিপাত বা বজ্রপাত নেই, সেভাবে সে তার যে ঝড় তুফানের যে আশঙ্কাটা বা বৃষ্টির যে ঝড় দমকা হওয়ার যে আশঙ্কাটা সেটাকে সে অ্যাভয়েড করে। সো সে করে কি, সে তার নিরে না গিয়ে বরং সে তার ট্রাজেক্টরি, ফ্লাইং ট্রাজেক্টরি চেঞ্জ করে, আল্টিটিউড চেঞ্জ করে, চেঞ্জ করে এটাকে অ্যাভয়েড করে। সো এখানে অন্য পাখিদের সাথে তার পার্থক্যটা কিন্তু এখানে, কারণ কি, সে সমস্যা বা প্রবলেম ডিফিকাল্টি দেখে সেটাকে পাশ কাটিয়ে চলে যায়নি, বরং সে সেটাকে সাহসের সাথে ফেস করে এবং ফেস করে সে একটা অ্যাল্টারনেটিভ রাস্তা খুঁজে বের করে যে কিভাবে এই
অ্যাল্টারনেটিভ ওয়েতে সেম প্রবলেমটাকে সলভ করা যায়। সিমিলারলি আমার কাছে মনে হয় যে আমাদের সবার জীবনে সমস্যা আছে, লাইফ ইজ মেড অফ প্রবলেম, বাট আমরা আসলে সমস্যাগুলোকে কে কীভাবে দেখি তার উপর ডিফাইন করে আসলে আমাদের আউটকামগুলো বা আমরা জীবনে কীরকম মানুষ হবো বা কতটুকু প্রোগ্রেস করবো সেটা। তো একই কথা অন্যভাবে এখানে বলা যায়, যেমন আমি যদি বলি যে সমস্যা, যেটা আমি আগে বুঝছি যে সমস্যা জীবন সবার জীবনে থাকবে, আর আরেকটা জিনিস যেটা আমি খুব ব্যক্তিগতভাবে এবং খুব কঠিনভাবে বিশ্বাস করি সেটা হচ্ছে যে আমরা সবাই মোটামুটি যখন পরিস্থিতি বা সময় আমাদের অনুকূলে থাকে, যখন আমাদের সময় অনুকূলে থাকে, সবকিছু আমাদের ফেভারে থাকে, যখন লাইফে মনে হয় যে এভরিথিং ইজ গোয়িং ভেরি নাইস, ওই সময়ে ভালো একটা পারফর্ম করা বা ভালো একটা আউটপুট নিয়ে আসা, কোনো একটা কাজ সুন্দরভাবে করা, এটা অলমোস্ট সবাই পারে। লাইক যখন আপনার পরিস্থিতি আপনার সাথে আছে, সময় আপনার সাথে আছে, বাবা মা ফ্যামিলি সাপোর্ট সব কিছুই আমাদেরকে ফেভার করতেছে, ওই সময় খুব ভালো একটা কিছু করে এটা মোটেই ডিফিকাল্ট কিছু না, ঠিক আছে? কিন্তু যখন পরিস্থিতি বদলে যায়, লেটসে যখন সব কিছু আমাদের অ্যাগেনস্টে চলে যায়, সময় পরিবেশ মানুষ আশেপাশের মানুষ যে জিনিসগুলো আমাদের সাপোর্টিং সিস্টেম ছিল সেই জিনিসগুলো যখন আমাদের অ্যাগেনস্টে চলে যায়, আস্তে আস্তে আমাদের সাপোর্ট সিস্টেমগুলো যখন সরে যায়, তখন ওই একই কাজগুলোকে অনেক বেশি কঠিন মনে হয় আমাদের কাছে। এবং সেটা আমার জন্য যেমন সত্য, সেটা আমাদের সবার জন্য সত্য। বাট এখানে হচ্ছে সবচেয়ে বড় ক্যাভিয়ারটা, যেটা সেটা আমি বলছি যে আপনার সময় যখন ভালো থাকে তখন এটা মোটামুটি সবার জন্য ভেরি মাচ ইজি থিং টু ডু দ্য গুড জব, মানে বেস্ট আউটপুট ডেলিভার করা এটা খুবই সহজ। বাট যখন সব কিছু আপনার অ্যাগেনস্টে থাকে, ওই সময় আপনি কীভাবে আসলে সব কিছুর অ্যাগেনস্টে গিয়ে নিজের পজিশন এস্টাবলিশ করবেন বা নিজেকে কীভাবে জাহির করবেন বা নিজেকে কীভাবে সব প্রতিবন্ধকতা বা অবস্ট্যাকেলের সামনে দাঁড় করাবেন, এটার উপরই ডিপেন্ড করে আসলে আপনার পার্সোনাল লাইফের গ্রোথ, পার্সোনাল লাইফের সাকসেস এবং পার্সোনাল লাইফের সব অ্যাচিভমেন্টগুলো। এবং খারাপ সময়গুলো আমার কাছে মনে হয় যে খারাপ সময় আমাদের জীবনে আসে আসলে শুধুমাত্র আমাদেরকে পেইন দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য বা আমাদেরকে ভেঙে চুরে দেওয়ার জন্য না। আমার কাছে মনে হয় যে ব্যাড টাইম বা চ্যালেঞ্জিং টাইমগুলো আমাদের জীবনে আসে আসলে আমাদেরকে একটা নতুন শেপ দেওয়ার জন্য, নতুনভাবে একটা মানুষ হিসেবে গড়ে তোলার জন্য। কারণ আমাদের সমাজে সোসাইটিতে একজন শক্ত মানুষ, একজন কোয়ালিফাইড মানুষ, একজন যোগ্য মানুষের সত্যি দরকার। আমাদের নিজেদের জন্য দরকার, পরিবারের জন্য দরকার, সমাজের জন্য দরকার, এন্ড সর্বোপরি দেশ বা রাষ্ট্রের জন্য দরকার একজন শক্ত মনের মানুষ বা একজন যোগ্য মানুষ বা কোয়ালিফাইড মানুষ। তো সেই হিসাবে আমার মনে হয় যে এই যে আমাদের জীবনে যখন খারাপ সময়গুলো আসে বা চ্যালেঞ্জিং টাইমগুলো আসে, এই সময়গুলোই হলো বেস্ট টাইম যখন আমরা আমাদের নিজেদেরকে প্রিপেয়ার করতে পারি, মেন্টালি হিল করতে পারি, নিজেদেরকে স্ট্রং করে গড়ে তুলতে পারি, যাতে ভবিষ্যতে যখন এরকম একটা পরিস্থিতি যদি আমার জীবনে আবার ব্যাক করে, আমি যেন সেটাকে ফেস করতে পারি। অথবা যদি আমার কোনো কলিগ বা কোনো আশেপাশের অন্য কারো জীবনে যদি এরকম একটা সমস্যা বা এরকম একটা সিচুয়েশন আবার ব্যাক করে, সো উই ক্যান প্রোভাইড আওয়ার অ্যাডভাইস, সাজেশন, গাইডলাইন টু দেম, সো দ্যাট দে ক্যান ওভারকাম দ্য সেম চ্যালেঞ্জেস। সো মুদ্রা কথা এখানে দুটো জিনিস আমি উল্লেখ করতে চাই। সমস্যা আমাদের জীবনে বা প্রবলেম অবস্ট্যাকেল এটা আমাদের সবার জীবনে আসে, ইটস কমন ফর এভরি ওয়ানস লাইফ, এবং লাইফ মানেই প্রবলেম। কিন্তু প্রবলেমের প্রতি আসলে আমাদের অ্যাটিচিউডটা কেমন সেটা হচ্ছে দিন শেষে ডিফাইন করে যে আমরা প্রবলেমটা কতটা সুন্দরভাবে সলভ করবো বা প্রবলেমটা থেকে কতটা বেনিফিটেড বা লুজার হব। সো একটা পজিটিভ অ্যাটিচিউড বা দৃষ্টিভঙ্গি নিয়ে প্রবলেমের দিকে, প্রবলেমের সামনে দাঁড়ানো এবং সেটা সমাধান বা সলিউশনের রাস্তা খোঁজা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। যেমন আমি যে চিলের উদাহরণটা দিলাম, এটাকে কনসিডার করা যেতে পারে। সো কোনো প্রবলেম যখন আসে, লেটস ট্রাই টু ফাইন্ড আউট এখানে কোনো অপরচুনিটি আছে কিনা আমার। লেটস সে খুব একটা খারাপ বিপদে পড়ে গেলেন যে সবাই আপনাকে অ্যাবান্ডন করলো, ছেড়ে চলে গেল, তো ওই সময়টাতে আপনি যদি অন্যভাবে চিন্তা করেন, এভাবে চিন্তা না করে যে সবাই আমার খারাপ সময় সেজন্য চলে গেল, এভাবে চিন্তা না করে যদি আপনি চিন্তা করেন ওকে ইটস এ গুড টাইম টু ইনভেস্ট টাইম ফর মি, নিজের জন্য চিন্তা করা, নিজেকে বিল্ড করা এবং ফাইন্ড আউট করা যে আমার নিজের কোথাও কোনো ঘাটতি আছে কিনা, আর ঘাটতি থাকলে সেগুলো আমি কীভাবে ওভারকাম করতে পারবো, এই চিন্তাগুলো যদি আমরা ওই সময়টাতে করি, তাহলে আমার মনে হয় আমরা আরও নিজেদেরকে একটা বেটার মানুষ হিসেবে তৈরি করতে পারি। তারপরে যেটা সেকেন্ড কথা, যেটা আমি এটাও বলেছি যে আমরা সবাই দেখি যে আমাদের জীবনে সবার সাকসেস লেভেল এক না,
সবার অ্যাচিভমেন্ট লেভেল এক না। এটার যেটা অন্যতম কারণ, আমি আমি অলরেডি বলেছি যে ভালো সময় সবাই ভালো করতে পারে, যখন সময় ভালো বা স্বাভাবিক সময়, সুন্দর দিন, বিউটিফুল সানশাইন ডে, এরকম মানুষের জীবনে যখন শান্ত, সবকিছু পারফেক্টলি যাচ্ছে, ওই সময় সবকিছুই করা সম্ভব। বাট এটা আসলে আমার জীবনে সাকসেস ডিফাইন করে না। সাকসেস ডিফাইন করে যখন সময় পরিস্থিতি খারাপ থাকে, সেই সময়টাকে আমি কিভাবে হ্যান্ডেল করতেছি তার উপর। আরো একটা ব্যাপার হচ্ছে যে আমরা আসলে আমাদের ভালো সময় থেকে কোনো কিছুই শিখি না। ভালো সময় জাস্ট বিকেম এ মেমোরি ইন ফিউচার। আমরা যত লেসন লার্নগুলো আমাদের জীবনে থাকে বা আমাদের জীবনে যত শিক্ষাগুলো থাকে, ভালো শিক্ষা যেগুলো আমাদেরকে বেটার মানুষ হিসেবে মোল্ড করে, শেপ দেয় বা বেটার একজন পার্সন হিসেবে সোসাইটির জন্য, দেশের জন্য গড়ে তোলে, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই হয় যে খারাপ অভিজ্ঞতাগুলো, যেগুলো আমরা শিখি আমাদের খারাপ অভিজ্ঞতা বা ব্যাড টাইম থেকে আমরা যে লেসনগুলো নিই। সো ব্যাড টাইমে সার্ভাইভ করা নিজেকে, সো ব্যাড টাইমে যদি আসলে আমরা সার্ভাইভ করে যেতে পারি, তাহলে অবশ্যই আশা করতে পারি যে আমরা ভবিষ্যতে হয়তো বা ভালো দিন আসবে। সো যেটা আমি আমার পার্সোনাল অপিনিয়ন যেটা হলো যে জীবনে সব অবস্থাতে সব পরিস্থিতিতে ফাইট করা যায় না। কিছু কিছু সময় আমাদেরকে একটু পজ নিতে হয়, একটু থামতে হয়, একটু পিছনের স্টেপগুলোকে অ্যানালিসিস করতে হয়। আমার মনে হয় খারাপ সময় যখন আসে, এটা হলো তার উপযুক্ত একটা সময়, যখন আমরা একটু পিছনে ফিরে তাকাতে পারি, আমাদের নিজেদের উপর আরো বেশি স্টাডি করতে পারি এবং আমাদের যে ড্রব্যাক গুলো আছে বা শর্টকামিং গুলো আছে, এগুলোর উপর আমরা কাজ করতে পারি। সো জীবনের মূল মন্ত্র হওয়া উচিত, যখন আমাদের সময় ভালো থাকবে আমরা বেশি বেশি করে কাজ করব, অবশ্যই বেশি করে কাজ করব এবং ম্যাক্সিমাম আউটপুট নিয়ে আসার চেষ্টা করব। আর যখন পরিস্থিতি খারাপ হয়ে যাবে, তখন আমরা একটু পজ নিব, সবকিছু একটু শান্তভাবে বোঝার চেষ্টা করব, নিজের উপর কাজ করব, ধৈর্য রাখবো, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখবো এবং ভালো অবস্থা, খারাপ অবস্থা, সর্বাবস্থা আমাদের যে নিজের কাজগুলো আছে, কম হোক বেশি হোক, সবসময় চালিয়ে যাওয়ার চেষ্টা করব। কারণ কোনো কিছু জীবনে পারমানেন্ট না, ভালো সময়ও পারমানেন্ট না, খারাপ সময়ও পারমানেন্ট না। ভালো সময় যেমন চলে যায়, খারাপ সময়ও চলে যায়, ঠিক আছে? সুতরাং যতটা পারা যায় ধৈর্যের সাথে সবকিছু মোকাবেলা করা উচিত, আর সবসময় সর্বশক্তিমান আল্লাহর উপর বিশ্বাস রেখে আমাদের এগিয়ে যাওয়া উচিত। সবার দিন সুন্দর কাটুক, সবার জীবনে ভালো সময় আসুক, সবাই ভালো দিন কাটাক, সবার মনের ইচ্ছা পূরণ হোক, আমি সেই শুভকামনা রাখি এবং আল্লাহ হাফেজ।